আসসালামু আলাইকুম ওয়ারিশাস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আহা কি যে ভালো লাগছে নিজের হাতে লাগানো গাছ থেকে ফল পাচ্ছি দেখুন তো এটা কিসের গাছ চিনতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ একদম ফলে ফলে ভরে আছে গাছটা সবুজের মাঝখানে লাল কালো মানে খুবই ভালো লাগে আসলে দেখতে আমি অনেক আগেই ভাবছিলাম যে ব্ল্যাকবেরি গাছটা দিয়ে একটা ব্লগ বানাবো কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমার কোনো ভিডিও শ্যুট করা হয় নাই তো আজকে আমি বললাম যে না কারণ আস্তে আস্তে ব্ল্যাকবেরির সময়টাও চলে যাচ্ছে এখন যদি আমি ভিডিওটা না করি তাহলে হয়তো বা আমার আর করা হবে না তা তো আজকে আমি এই ব্ল্যাকবেরিগুলো দিয়ে একটা জুস বানাবো আর কিছু ব্ল্যাকবেরি আমি আইসক্রিমের সাথে খাবো কারণ আজকে মোটামুটি একটু গরম তো ভালো লাগবে আসলে আইসক্রিমের সাথে খেতে আমার ভালো লাগে আমি জানি না সবাই কিভাবে পছন্দ করেন এই যে লাল মানে কাঁচা অবস্থায় এই যে লাল ব্ল্যাকবেরিগুলো দেখতে পাচ্ছেন না এগুলো আমি আসলে ভর্তা করে খেতে আমার ভালো লাগে কারণ অনেকটা বাংলাদেশের কি বলবো জামের মতো লাগে আমার কাছে আপনারা ট্রাই করে দেখতে পারেন কাঁচা অবস্থাতে একটু টক টক লাগে আর ভর্তা করলে অনেকটা জামের মতো লাগে খুবই ভালো লাগে আসলে দেখুন একদম মানে পেকে অনেকগুলো নিচে পড়ে গেছে আর গাছগুলো না একদম লতাপাতা পাতা দিয়ে একদম ভরে যায় পুরো জঙ্গল হয়ে গেছে আমার বাচ্চারা যখন গার্ডেনে আসে খেলতে তখন ওরা ঘুরে ফিরে এদিকটাতেই যায় তো আমার হাজব্যান্ড বলছিল যে গাছটা কেটে ফেলতে তখন আমি বললাম যে কাটার দরকার নাই হ্যাঁ কাটো ঠিক আছে একটু ছোট করে দাও বাট একবারে কাটার দরকার নাই কারণ খুবই মায়া লাগে নিজের হাতে লাগানো এর জন্য আমি বলি না একদম কেটো না তবে এটাতে অনেক কাটা দেখুন পাতা ডালপালা একদম লতা পাতা পুরো গোলাপ গোলাপ গাছ আছে না গোলাপ গাছের মতো মানে একদম ডাল ভর্তি কাটা থাকে আর পাতাগুলো কেমন জানে গোলাপ গাছের মতো একদম লতা পাতা দিয়ে এদিক ওদিক ভরে যায় আসলে এটা অনেকটাই জঙ্গল জঙ্গলই হয়ে গেছে এটা আসলে একটু ছোট করে দেওয়াটা উচিত কারণ খুবই তাড়াতাড়ি লতাপাতা দিয়ে আসলে গাছগুলো বড় হয়ে যায় আর যেহেতু আমার বাচ্চারা প্রতিদিনই এখানে খেলছে আসলে এটা একটু ছোট করে দেওয়া উচিত কারণ গাছগুলোতে না অনেক কাটা আমি যে এই ফলগুলো পারছি আমার হাতে অলরেডি অনেকগুলো কাটাই বিদে গেছে কি ভালো লাগে একদম রস রসে টস টসে না আমার কাছে তো তোমার একদম সরাসরি আসলে দেখতে খুবই ভালো লাগে আমি জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগছে দেখতে আসলে কি নিজের হাতের গাছ এটা কোনো গাছই হোক হোক টমেটো কাঁচামরিচ হোক যে কোনো ফল সেটা কোনো ব্যাপার না নিজের হাতের কোনো গাছ লাগানোর যেমন মজা আর ফল ধরলে সেটা তো আসলে বলে বোঝানোর মতো না আবার হাজব্যান্ড অনেক সময় হাসে লাউ তারপর টমেটো এগুলো নিয়ে যদি আমি কথা বলি না সব হাসে বলি তো এগুলো তো অনেক সস্তায় পাওয়া যায় খালি খালি কষ্ট মানে এত কষ্ট করা গার্ডেনিংয়ের পিছনে তো আমার কাছে আমি আসলে বলি যে হোক সেটা সস্তা ফল কিন্তু নিজের হাতে লাগানো গাছ এই সেটা অন্যরকম ভালো লাগে আসলে আর ফল যখন ধরে আর যখন ফল পারি তখন তো আর অনুভূতিটা বোঝানো যাবে না একমাত্র যারাই গাছ লাগায় তারাই বুঝবে এটা আসলে সবারই একটা শখ মানুষ আসলে শখেই গার্ডেনিং করে আজকের ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক রোদ উঠেছে আমি অবশ্য আমার গার্ডেনে তেমন কিছু লাগাতে পারিনি কারণ আমার বাচ্চারা অনেক ছোট। তো আমি আসলে বাচ্চাদের সারাদিন বাচ্চা সামলানো সংসার কাজকর্ম সব কিছু মিলিয়ে এটা তো একটা এক্সট্রা টাইমের দরকার ওই টাইমটা আসলে আমি পাই না তো ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে যদি আমি সুন্দর করে গার্ডেনিং করতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো জানি না করতে পারবো কি তবে আমার ইউভিউ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে নিজের হাতে লাগানো গাছ থেকে ফল পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা কখনো ব্ল্যাকবেরি গাছ দেখেন নাই এই সুযোগে আপনারাও দেখে নিতে পারবেন যে ব্ল্যাকবেরি গাছ দেখতে কেমন হয় আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে আমি আসলে অনেক উৎসাহিত হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর সামনে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ